বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। দেখো, আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি বায়ু পরাগী ফুল। তার আগে একটি ভিডিও আমরা আলোচনা করেছি জল পরাগী ফুল নিয়ে। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাণী পরাগী ফুল নিয়ে। ঠিক আছে, এই প্রাণী পরাগী ফুলটাকে আমরা বলছি যে জুবলি। প্রাণী পরাগী ফুলটাকে আমরা বলছি জুবলি। এই যে জুবলি প্রাণী পরাগী ফুল, আমরা আলোচনা আসব। আমরা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে পরাগযোগ ঘটার জন্য প্রাণীর কতটা প্রয়োজন আছে। অর্থাৎ আমরা দেখব গল্পটার মাধ্যমে যে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের পরাগ সংযোগ ঘটার জন্য একটি নির্দিষ্ট প্রাণীর প্রয়োজন হয়। যদি সেই নির্দিষ্ট প্রাণীটি পাওয়া না যায়, তাহলে তাদের পরাগযোগ ঘটবে না, ফলে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। আমার সেই ঘটনাটি কি দেখো, 2018 সালে ঘটনাটা আমি বলবো যে আমাদের দেশে কেরল বলে যে রাজ্যটি রয়েছে, সেখানে একটি জ্বরের প্রাদুর্ভাব ঘটেছিল। যে জ্বরটির জন্য দায়ী ভাইরাস হচ্ছে নিপাহ ভাইরাস। আমরা সেটাকে বলেছিলাম নিপাহ জ্বর। এই যে নিপাহ ভাইরাস, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইরাসটার নাম কেন নিপাহ হলো? অন্য নাম দিতেই পারত। নিপাহ কেন না? মালয়েশিয়া বলে যে দেশটা রয়েছে, এই মালয়েশিয়ার একটি গ্রাম আছে যার নাম হচ্ছে স্যাঙ্গুইন নিপাহ। মালয়েশিয়ার একটি গ্রাম যার নাম হচ্ছে স্যাঙ্গুইন নিপাহ। এই যে স্যাঙ্গুইন নিপাহ বলে যে গ্রাম আছে, সেই গ্রামে প্রথম এই ভাইরাসটি আবিষ্কৃত হয়েছিল। তাই এই ভাইরাসটিকে বলা হচ্ছে গ্রামের নাম অনুসারে নিপাহ ভাইরাস। এখন প্রশ্ন যে এই নিপাহ ভাইরাসটা তাহলে স্যাঙ্গুই নিপাহতে আসলো কিভাবে? না, স্যাঙ্গুই নিপাহ বলে যে গ্রামটি রয়েছে তার চারিপাশে রয়েছে কদম গাছের জঙ্গল। ঠিক আছে, এই যে কদম গাছের যে জঙ্গলটি রয়েছে, যা যদি স্যাঙ্গুই নিপাহের চারিপাশে রয়েছে, কি করল না এই স্যাঙ্গুই নিপাহের যারা জনগণ মানুষ, তারা কি করল না এই কদম গাছের জঙ্গলে বাস করত বা পাওয়া যেত বাদুর, সেই বাদুরকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করল। যখন তারা বাদুরকে খাচ্ছে মেরে, তখন কি হলো না বাদুরের দেহে বসবাসকারী নিপাহ ভাইরাসটি মানুষের দেহে চলে আসলো, ফলে মানুষ এই নিপাহ জ্বরে আক্রান্ত হলো। বিজ্ঞানী যারা রয়েছে তারা রিসেন্ট একটা জিনিস লক্ষ্য করছে। কি লক্ষ্য করছে? যে এই স্যাঙ্গুই নিপাহের চারিপাশে যে কদম গাছের জঙ্গলটি রয়েছে, সেই জঙ্গলটির আকার কমে আসছে। অর্থাৎ নতুন করে সেখানে আর গাছ জন্মগ্রহণ করছে না, ফলে জঙ্গলটি আর পরিধি না বেড়ে পরিবর্তে জঙ্গলটি কমতে শুরু করেছে। বিজ্ঞানীরা যারা পরিবেশবিদ রয়েছে তারা কি করলো না তারা এর কারণ অনুসন্ধান করতে লাগলো। কি দেখলো না যখন এখানে প্রচুর পরিমাণে বাদুর পাওয়া যেত, তখন কিন্তু জঙ্গলে নতুন করে গাছ তৈরি হতো, ফলে জঙ্গলটি আয়তন যথাযথ ছিল। কিন্তু বাদুর মেরে ফেলার কারণে সেখানে কদম গাছের সংখ্যা কমতে শুরু করে দিয়েছে। তাহলে কদম জঙ্গলের সঙ্গে বা কদম গাছের সঙ্গে বাদুরের সম্পর্ক কি? তখন তারা দেখছে যে বাদুর যেটা রয়েছে তার প্রিয় খাবার হচ্ছে কদম ফুল। যখন বাদুররা সে কদম ফুল খেতে আসছে, তখন তারা পরাগযোগ ঘটাচ্ছে, ফলে
কদম ফল হচ্ছে, সেখান থেকে নতুন গাছ তৈরি হচ্ছে। যেহেতু বাগ্র সংখ্যা কমে গেছে, ফলে কদম গাছের ফুলের যে পরাগ সেটা ঘটছে না, তাই কি হচ্ছে না এখানে কদম গাছের সংখ্যা কমতে শুরু করে দিয়েছে। দেখো আমরা এখানে এই গল্পটার মধ্যে আমরা কি দেখা পাচ্ছি, না বাগ্র হচ্ছে একটা বিশেষ শ্রেণীর প্রাণী যার সঙ্গে কদম গাছে একটা বিশেষ যোগাযোগ রয়েছে। কি যোগাযোগ, না কদম ফুলের পরাগযোগটা ঘটার জন্য কেবলমাত্র বাদুড়ই দায়ী, অন্য কোনো প্রাণী আসলে পরাগযোগ ঘটবে না। অর্থাৎ আমরা বলতে পারি কিছু ফুল আছে যাদের পরাগযোগ ঘটার জন্য কিছু নির্দিষ্ট প্রাণীর প্রয়োজন হয়। এই যে প্রাণীর দ্বারা যাদের পরাগযোগ ঘটছে সেই সমস্ত ফুলকে বলা হবে প্রাণী পরাগী ফুল বা জুফিলে। ঠিক আছে, প্রাণীর দ্বারা যে সমস্ত ফুলে পরাগযোগ ঘটে তাদেরকে বলা হবে প্রাণী পরাগী ফুল বা জুফিলে। আমরা কি দেখা পাবো, না আমরা দেখা পাবো যে বিভিন্ন শ্রেণীর প্রাণী রয়েছে যারা, বা বিভিন্ন নির্দিষ্ট প্রাণী রয়েছে যারা নির্দিষ্ট ফুলের পরাগযোগ ঘটায়, ফলে কি হয় না তাদের পরাগ সংযোগটা ঘটছে। এই যে কোন প্রাণীর দ্বারা পরাগযোগ ঘটছে তার উপর ভিত্তি করে আমরা কী করছি, পরাগযোগের বিশেষ বিশেষ নাম দিচ্ছি। আমরা আসি সেই বিষয়টিতে, অর্থাৎ আমরা আসছি যে কোন প্রাণীর পরাগযোগ ঘটাচ্ছে তার ফলে কি হচ্ছে, না আমরা পরাগযোগের বিশেষ আমরা নাম দিচ্ছি। অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীর প্রাণী নির্দিষ্ট ফুলে পরাগযোগ ঘটাচ্ছে, ফলে আমরা সেই পরাগযোগের নাম আমরা বিশেষ বিশেষ দিচ্ছি। তাহলে আমি যদি আসি যে কী কী নাম আমাদের আছে, এক আমরা বলছি এন্টোমোফিলে, এন্টোমোফিলে তোমরা জানো এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা, অর্থাৎ পতঙ্গের সাহায্যে, কীট পতঙ্গের সাহায্যে যদি পরাগযোগ ঘটছে তখন তাকে বলা হচ্ছে সেই পরাগযোগটা আছে এন্টোমোফিলে। দুই আমরা বলছি সাইকোফিলে, কাকে আমরা বলছি, যখন প্রজাপতির দ্বারা পরাগ সংযোগ ঘটছে তখন তাকে বলা হচ্ছে সাইকোফিলে। তিন হচ্ছে কি, ফ্যালানোফিলে। তিন নম্বর আমরা বলছি ফ্যালেনোফিলে, ফ্যালেনোফিলে কাকে আমরা বলছি, না যখন মথ, সেই মথের দ্বারা যখন পরাগযোগ ঘটছে তখন তাকে বলা হচ্ছে ফ্যালেনোফিলে। চার আমরা কি বলছি, মেলিটোফিলি, মেলিটোফিলে কাকে আমরা বলছি, না যখন ফুলের পরাগ সংযোগ ঘটাচ্ছে মৌমাছি, অর্থাৎ মৌমাছি তারা যখন পরাগ সংযোগ ঘটছে তখন তাকে বলছে মেলিটোফিলি। পাঁচ আমরা বলছি মিরমেকোফিলি, মিরমেকোফিলি কাকে আমরা বলছি, না যখন পিঁপড়ের দ্বারা পরাগ সংযোগ ঘটছে তখন তাকে বলা হচ্ছে মিরমেকোফিলি। ছয় হচ্ছে অ্যানথ্রোপোফিলি, অ্যানথ্রোপোফিলি কাকে আমরা বলব, না যখন পরাগ সংযোগ ঘটছে মানুষের দ্বারা তখন তাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোফিলি। সাত মেলাকোফিলি, মেলাকোফিলি
মেলাকো ফেলি। মেলাকো কাকে আমরা বলছি? না, যখন শামুকের সাহায্যে পরাগ সংযোগ হচ্ছে তখন তাকে বলছি মেলাকো ফেলি। আট আমরা কি বলছি? আট আমরা বলছি অর্নিথো ফেলে। অর্নিথোলজি আমরা পড়েছি, পক্ষী সম্পর্কে আলোচনা, অর্নিথোলজিস পক্ষী বিশারদ। তাহলে অর্নিথো মানে হচ্ছে পাখি, অর্থাৎ যখন পাখির দ্বারা পরাগ সংযোগ ঘটবে তখন তাকে বলছে অর্নিথো ফেলে। ন নম্বর কি রয়েছে? ন নম্বর রয়েছে যেটা আমরা পড়েছি বাদুরের সাহায্যে হচ্ছে, কাইরেপ্টেরো ফেলে। কাই রেপ টেরো ফেলে, অর্থাৎ বাদুরের সাহায্যে যদি পরাগ সংযোগ ঘটে তখন তারপরে কাইরেপ্টেরো ফেলে। আমরা এই যে বিভিন্ন যে পরাগ সংযোগগুলো আমরা বললাম, এই পরাগ সংযোগ ঘটার জন্য এই সমস্ত ফুলেদের কী কী বৈশিষ্ট্য হয় তা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এটা হলো আমাদের প্রাণী পরাগী ফুল বা জুফিলে নিয়ে একটা ছোট্ট ধারণা। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।